আসসালামু আলাইকুম। হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা জানি কিছুক্ষণের মধ্যে এসএসসি রেজাল্টটি প্রকাশিত হতে যাচ্ছে। তো আজকে আমরা শেয়ার করব কিভাবে আপনি কোনো প্রকার সার্ভার প্রবলেম ছাড়াই সবার আগে এসএসসি রেজাল্টটি দেখে নিতে পারেন আপনি আপনার ফোন থেকেই। সো গাইজ, আপনার কাছে ছোট রিকোয়েস্ট থাকবে, ভিডিও শুরু করার আগেই আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। এতে করে আমাদের চ্যানেল দেওয়া সব ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, কারণ আমরা নিয়মিত অনলাইন আর্নিং রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। এক্ষেত্রে আপনি এই কিছু ভিডিও আছে যেগুলো আপনি দেখতে পারেন এবং সেগুলো দেখলে অবশ্যই আপনি অনলাইন থেকে কিছু না কিছু বা কম বেশি আপনার আর্নিং হবে। সো গাইজ, চলে যাচ্ছে আজকে ভিডিও টপিকে। তো আপনি মূলত ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে এই ফাস্টার রেজাল্ট নামে হচ্ছে যে অ্যাপটা সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আমাদেরই ক্রিয়েট করা একটি অ্যাপ, বাট এখানে হচ্ছে একদম ইজি করার জন্য ব্যাপারটা আমি আপনাদেরকে, তো অ্যাপটার মধ্যে আমি সব সহজে দুইটা লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনি এখান থেকে যেমন ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আপনি রেজাল্ট দেখতে পারবেন, সেকেন্ড লিঙ্কে ক্লিক করে আপনি রেজাল্ট দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি ফার্স্ট লিঙ্কে যদি আপনি সার্ভার প্রবলেম পান তাহলে সেকেন্ড লিঙ্কে ক্লিক করে আপনি রেজাল্টটা দেখে নিতে পারবেন, অথবা সেকেন্ড লিঙ্কে যদি সার্ভার বিজি থাকে তো আপনি ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন আমরা একটু দেখি, ফার্স্ট লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক হচ্ছে এই পেজটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম পেজ চলে আসবে। তো আপনি এখান থেকে সিম্পলি কী করবেন, এখানে এই যে এক্সামিনেশনে এসে এসিসি যেটা সিলেক্ট করা সেটাই থাকবে, সিলেক্ট ওয়ানে সেখানে সালটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে দেবেন, এখানে রোল নাম্বার দিবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এবং এখানে আপনি 9-4 যোগ করলে কত হয় 13 সেটা দিয়ে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলেই আপনার রেজাল্টটা তারা দিয়ে দিবে। সো রেজাল্টটা আপনি কিন্তু খুব ইজি ওয়েতে বা এইভাবে আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে আসি পরের লিঙ্কটা, এটা যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনি এসএসসি লিঙ্ক টুতে চলে যাবেন। এইখানে এসে আপনি এসএসসি অথবা এসএসসি জেএসসি ইকুইপমেন্টে চলে আসবেন। এইখানে এই আসার পরে আপনি এক্সামিনেশন থেকে এখান থেকে আপনি এসএসসি আলিম এবং হচ্ছে ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করে দেবেন। ইয়ারে এসে আপনি সালটা সিলেক্ট করে দেবেন 2019, বোর্ডে এসে আপনি কোন বোর্ডে আছেন সেটা সিলেক্ট করে দিয়ে এখানে রেজাল্টটাই পাসবেন। এখানে এসে আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিয়ে দিবেন, দেন এখানে আপনি আপনার রোল নাম্বারটি দিবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, সিকিউরিটি কিতে হচ্ছে আপনি এইখানে যে লেখাটা আছে সেটা আপনি নিচে আপনাকে এখানে লিখতে হবে বা রাইট করতে হবে। সেটা কী যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লিখতে হবে EXPLETE, এটা লিখে জাস্ট আপনি গেট রেজাল্টে ক্লিক করে দিলে আপনি এখান থেকে রেজাল্টটা দেখতে পারবেন মার্কশিট সহকারে। সো গাইজ, এই ছিল আজকে ভিডিও। তো আশা করি খুব শর্ট দ্রুত আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনারা এরপর যদি কোনো প্রবলেম ফিল করেন অথবা চান যে আমি আপনাদেরকে রেজাল্ট বের করে দিই তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার রোল নাম্বার সহ আপনার ভোট এবং রেজিস্ট্রেশন নাম্বার মানে প্রয়োজনীয় তথ্যগুলো দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রেজাল্ট বের করে আপনাদেরকে খুব সহজে দিয়ে মানে হেল্প করার ট্রাই করবো। আর হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে আমাদের ফেসবুক যে পেজ আছে সে পেজের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে রেজাল্টটা জেনে নিতে পারেন। এক্ষেত্রে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের পেজে এসে গেট মেসেজে এসে সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন, অথবা ওইখানে একটা পোস্ট করা থাকবে আজকের রেজাল্ট নিয়ে। তো সেখান থেকে আপনি পোস্টে জাস্ট আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ভোট কমেন্ট করবেন, তাহলে আমি সেখানে আপনাদেরকে রেজাল্টগুলো বের করে আমি আপনাদেরকে রেজাল্টগুলো দিয়ে দিব বা জানিয়ে দিব। সো গাইজ, এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।